আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বুলবুল আক্তার, সিনিয়র কনসালট্যান্ট অপটোমেট্রিস্ট, আল নূর চক্ষু হাসপাতাল, ঢাকা। আমি আপনাদেরকে যে টপিকস নিয়ে কথা বলতে চাই আপনাদের সাথে, সেটি হচ্ছে অলস চোখ বা অ্যামলায়োপিয়া বা লেজি আই। আপনারা গুডি লাইফের সাথে থাকুন, আমি গুডি লাইফের সাথে আছি। অলস চোখ বা লেজি আই হচ্ছে এমন ধরনের চোখ যেটা কোনো ঔষধ, চশমা, সার্জারি বা কোনো ধরনের রিফ্র্যাকটিভ কারেকশন দিয়ে এটাকে ঠিক করা যায় না। অলস চোখ বা লেজি আই দুই চোখে হতে পারে, আবার এক চোখে হতে পারে। এখন আমরা জেনে নিই যে কেন অলস চোখ বা লেজি আই হয়। সাধারণত আমরা যে কোনো বয়সে এই লেজি আই ডিটেক্ট করে থাকি, যেটা অনেক বেশি বয়স্ক মানুষের ক্ষেত্রে লেজি আই ডিটেক্ট যদি হয় তাহলে আমরা ধরে নিই যে এটা আগে থেকেই ছিল, আমরা রিসেন্টলি ডিটেক্ট হয়েছে করতে পেরেছি। আর বাচ্চাদের ক্ষেত্রে বেশি লেজি আই ডিটেক্ট হয়ে থাকে যে সমস্ত কারণে এই লেজি আই বা অ্যামলায়োপিয়া হয়ে থাকে। তার এক নাম্বার হচ্ছে দুই চোখের পাওয়ারের পার্থক্যর কারণে বা দুই চোখের দৃষ্টির ভেরিয়েশন থাকলে। দেখা যাচ্ছে এক চোখে 6/60 আর এক চোখে 6/6 অথবা এক চোখে 6/24 আর এক চোখে 6/9 দৃষ্টি রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে যেই চোখের দৃষ্টি বেশি কম সেটা আসলে রেস্ট করে, আর যেই চোখের দৃষ্টি বেশি ভালো সেটা কী করে, সেই চোখটা বেশি অ্যাক্টিভ থাকে, সেই চোখটা বেশিরভাগ সময় কাজ করে। আর যেটা কাজ করে না সেটা লেজি হয়ে যায়, তার চোখে রেটিনায় ঠিকমতো লাইট না পৌঁছানোর কারণে সেটা দেখে না, দেখতে চায় না, সেটা রেস্টে থাকে। আরেকটা বড় কারণ যেটা, সেটা হচ্ছে টেরা চোখের ক্ষেত্রে। সাপোজ এই চোখ সোজা, এই চোখ বাঁকা, অথবা এই চোখ সোজা, এই চোখ বাঁকা, যেই চোখটা বাঁকা থাকে সেই চোখের ইমেজ সাপ্রেসড হয়, সেই চোখ ব্রেনকে তার ইমেজটাকে পৌঁছাতে পারে না। যেই চোখ সোজা থাকে সেই চোখের ইমেজই শুধু রিসিভ হয়। তো বেশিরভাগ সময় যেই চোখটা সোজা থাকে সেই চোখটা থাকে সচল চোখ, এবং যেই চোখটা বাঁকা থাকে, হতে পারে বাইরের দিকে বাঁকা, হতে পারে নাকের দিকে বাঁকা, যেই চোখটা বাঁকা থাকে সেই চোখের ক্ষেত্রে আমরা দেখি যে সেই চোখটা অলস হয়ে যাচ্ছে। আর একটা বড়ো কারণ সেটা হচ্ছে কোনো মিডিয়াতে অপাসিটি থাকলে, যেরকম চোখের ভিতর লাইট পৌঁছায় কর্নিয়া, অ্যাকোয়াস হিউমার, তারপর লেন্স, তারপর ভিট্রিয়াস হিউমার, তারপরে যে রেটিনাতে পৌঁছায়। তো কোনো কারণে আমরা যদি দেখি যে কর্নিয়াতে ওপাসিটি আছে, কর্নিয়ার মাধ্যমে আলোটা ঠিকমতো রেটিনাতে পৌঁছাতে পারছে না কর্নিয়াল ওপাসিটির কারণে, আবার কখনো দেখি লেন্সে লেন্টাল ওপাসিটি আছে, যেটাকে আমরা ক্যাটারাক্ট বা সানি বলি, এই সানি থাকার ফলেও লাইটটা ঠিকমতো রেটিনাতে পৌঁছাতে পারছে না। সেক্ষেত্রেও আমরা পেয়ে থাকি যে এই রোগীগুলো আস্তে আস্তে লেজি আই হয়ে যায়। আবার কখনো আমরা দেখেছি যে টোসিস, যেমন চোখের পাতা এইভাবে স্বাভাবিকভাবে তাকিয়ে থাকবে কিন্তু চোখের পাতা একটা এভাবে পড়ে আসে নিচের দিকে, অথবা দুই চোখেই টোসিস, সেক্ষেত্রে যেই চোখে টোসিস অথবা দুই চোখে টোসিস থাকলে চোখের পাতা নিচের দিকে পড়ে থাকলে ঠিকমতো লাইটটা চোখের মধ্যে পৌঁছাতে পারছে না, সেক্ষেত্রেও আমরা লেজি আই পেয়ে থাকি। আবার কখনো কখনো দেখা যায় যে চোখ এবং ব্রেন ঠিকমতো কোয়ার্ডিনেট করে না, দুইটা একসাথে কাজ করে না, চোখ থেকে লাইট ইমেজটা রেটিনা হয়ে ব্রেন রিসিভ করে যে এরিয়া 17, 18, 19 এই পিছনের দিকে যাওয়ার পরে আমরা দেখতে পাই, সেই রিসিভটা ঠিকমতো না হওয়ার কারণেও আমরা আস্তে আস্তে দেখতে পাই যে চোখ লেজি হয়ে গেছে। এই অলস চোখ হলে কী কী ধরনের সমস্যা হয়? সাধারণত 6/6 ভীষণ চলে আসে বাচ্চাদের 6 বছরের বয়সের মধ্যেই। তো এই 6 বছরের মধ্যেই যদি বেসিক্যালি এটা ডিটেক্ট করে ফেলা যায় তাহলে এই ডিটেকশনের কারণে আমরা স্টেপ নিতে পারি কী কী ধরনের ট্রিটমেন্টের মাধ্যমে আমরা এটাকে রিকভারি করার চেষ্টা করব। তো যে ধরনের সমস্যা বাচ্চারা ফেস করে থাকে, বাচ্চারা চোখে খুব কম দেখে, এক চোখে অ্যামলায়োপিয়া বা লেজি আই হলে এক চোখে প্রচণ্ড স্ট্রেস দিয়ে দেখে, চোখ কাত করে দেখে, দুই চোখের ইমব্যালেন্স হয়ে যায়, কখনো কখনো একটা চোখ একদিকে বেঁকে যাওয়ার চেষ্টা করে, আবার কখনো কখনো সে প্রচণ্ড মাথা ব্যথা ফেস করে, আবার এক চোখের উপর চাপ পড়ার জন্য সে অনেক ঝাপসা দেখে, অনেক সময় টিভি কাছ থেকে দেখে, অবজেক্ট কাছে নিয়ে দেখে, কখনো কখনো স্যার তার হচ্ছে সেন্ট্রাল ভিশন, কখনো কখনো পেরিফেরাল ভিশনের উপরে এক ধরনের অ্যাফেকশন তৈরি হয়। আমরা যখন ডিটেক্ট করতে পারি যে একটা বাচ্চার বা একটা মানুষের লেজি আই বা অ্যামলায়োপিয়া হয়েছে, তখন আমরা কী করি, কী ধরনের প্রসিডিউরে যাই? তো আমি প্রথমেই বলেছি এটা ঔষধ, চশমা, সার্জারি কোনো কিছু দিয়ে কমপ্লিটলি রিকভার করা সম্ভব না, তবুও কিছু ট্রিটমেন্ট রয়েছে, সেটা হচ্ছে ভীষণ থেরাপি। এখন লেটেস্ট আপডেট ভীষণ থেরাপি, আমরা অনেকেই জানি বা অনেক ডাক্তারও বলে থাকেন যে অ্যামলায়োপিয়া হলে বা লেজি আই হলে 8 বছরের মধ্যে, বা অনেকে বলেন 6 বছরের মধ্যে এটাকে ট্রিটমেন্ট করে ফেলতে না পারলে এটা আর ট্রিটমেন্ট করা সম্ভব নয়। তো নাওয়েডেজ সেটা আসলে রং,
যে কোনো বয়সে, ইভেন 60 বছর বয়সে অ্যামলোপিয়া ট্রিটমেন্ট করা সম্ভব। ভিশন থেরাপির এই ধরনের অ্যাডভান্সমেন্ট আগে ছিল না। ভিশন থেরাপি দিয়ে আমরা অ্যামলোপিয়া বা লেজি আইকে ট্রিটমেন্ট করি। সাধারণত অপটোমেট্রিস্টরা এই বিষয়গুলোকে, এই ভিশন থেরাপির বিষয়গুলোকে হ্যান্ডেল করে থাকে। বিভিন্ন ধরনের কম্পিউটারাইজড প্রসিডিউর, ইলেকট্রনিক প্রসিডিউর, বিভিন্ন ধরনের ডিভাইসের সাহায্যে আমরা চোখে থেরাপি দিয়ে থাকি। আর একটা ওল্ডেস্ট প্রসিডিউর যেটা এখনও পর্যন্ত প্রচলিত আছে, সেটাকে আমরা অক্লুশন থেরাপি বলি। সাপোজ এই চোখে কারেকশন দেওয়ার পরে 6-12 ভিশন, এই চোখে 6-6 ভিশন, তো এই চোখটাকে 6-12কে আমরা কীভাবে 6-6-এ আনতে পারি? সেক্ষেত্রে যেটা দেখা যায়, বয়সের উপর ভেদ করে সাপোজ এই ভালো চোখটাকে আমরা দিনে 2 ঘন্টা বন্ধ রেখে খারাপ চোখটা দিয়ে আমরা দেখানোর চেষ্টা করি। খারাপ চোখ দিয়ে কাছের কাজ করাতে বলি। আমরা জানি যে কাছে দেখার সময় অ্যাকোমোডেশন প্লে করে, চোখটা বেশি কাজ করে। তো বাম চোখ, ভালো চোখ বন্ধ করে খারাপ চোখ দিয়ে আমরা যখন দেখাতে থাকি দীর্ঘ সময় ধরে, 2-3 ঘন্টা প্রতিদিন, তখন ভালো চোখটা কার্যক্রম বন্ধ রাখে এবং খারাপ চোখটা, লেজি আইটা এক্সারসাইজ করে করে এই দৃষ্টিটা আস্তে আস্তে রিকভার হওয়ার চেষ্টা করে। আরেকটা প্রসিডিউর আছে পেনালাইজেশন। পেনালাইজেশন আরও ওল্ডেস্ট প্রসিডিউর, যেটা এখন তেমন একটা সেটার প্রচলন নাই। যেমন এই চোখ ভালো, এই চোখে লেজিনেস আছে, অ্যামলোপিয়া আছে, তো এই চোখটাকে এক্সারসাইজ করাতে যে আমরা কী করি, এই চোখে সাইক্লোপ্লেজিক ড্রপ দিয়ে দিই। সাইক্লোপ্লেজিক ড্রপের মধ্যে অ্যাট্রোপিন, লেস কনসেন্ট্রেশন অ্যাট্রোপিন হতে পারে, সাইক্লোপেন্ডল হতে পারে, হোমাট্রোপিন হতে পারে, হোমাট্রোপিন বা সাইক্লোপেন্ডল বা এই ধরনের ওষুধ দিয়ে দিলে এই চোখের দৃষ্টি সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। তখন এই চোখটা কাজ করবে, যেটা অলস চোখ সেই চোখটা বেশি বেশি কাজ করবে। তো এটা আরও অনেক আগে পেনালাইজেশন বলে, এই পেনালাইজেশন প্রসিডিউর আরও অনেক আগে চলতো। তো এখন সবচেয়ে বেশি প্রচলিত অক্লুশন থেরাপি, যেটা ওল্ডেস্ট প্রসিডিউর হলেও এখনও চলে, এবং ভিশন থেরাপির বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে আমরা এই অ্যামলোপিয়া বা লেজি আইকে ট্রিটমেন্ট করে থাকি। তো পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই যে লেজি আই ট্রিটমেন্ট করা যায় না, বা লেজি আই একটা স্পেসিফিক এজের মধ্যে একটা ট্রিটমেন্ট করে ফেলতে হয়, এই কথাটা এখন আর প্রযোজ্য নয়। ভিশন থেরাপি আসার পরে এটা লেটেস্ট আপগ্রেডেশন হয়েছে এবং লেজি আই ট্রিটমেন্ট ফুলফিল যে কোনো বয়সে যে কোনো সময়ে করা যেতে পারে। ভিডিওটি দেখার পর যদি আপনাদের কাছে মনে হয় আপনাদের বাসায় বা আপনাদের আশপাশে পরিচিত কোনো বাচ্চা, বড় বা বুড়ো মানুষ যে কেউ এই লেজি আইয়ে ভুগছে বা অ্যামলোপিয়া আছে, তাদেরকে আমাদের কাছে পাঠিয়ে দিন, আমরা সাধ্যমতো চেষ্টা করবো তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। তো আমি পরিশেষে বলতে চাই, লেজি আই নিয়ে কেউ বসে থাকবেন না, আগের সেই কনসেপশন মাথায় রাখবেন না যে স্পেসিফিক এই বয়সের মধ্যে লেজি আই ট্রিটমেন্ট করা গেলে ভালো হতো, না হলে হবে না, এরকম না। যে কোনো বয়সে ট্রিটমেন্ট সম্ভব, আপনারা যে কোনো বয়সে এটা ট্রিটমেন্টের জন্য আপনারা চলে আসুন আমাদের কাছে। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দেখবেন অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজনে যোগাযোগ করবেন। এবং গুডি লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সবসময় আপডেটেড ভিডিও নিয়ে নিজেদেরকে আপডেট রাখুন। ধন্যবাদ সকলকে।